2014 ১৫ চোদ্দ অর্থ বাজেট পেশ হচ্ছে আজ প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিকেল তিনটায় মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে আড়াই লাখ কোটি টাকার প্রথম বাজেট তুলে ধরবেন সংসদে এবারও ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করা হবে আইন মেনে নির্ধারিত হারে জরিমানা দিয়ে কালো টাকা বৈধ করার সুযোগ রেখে ২০১৫ সালের মধ্যে সব ক্ষেত্রে ১৫ শতাংশ মোশক চালু করার ঘোষণা আসছে বাজেটে রিজভি নামাজের রিপোর্ট প্রথম মেনে এবারও বিকেল তিনটার কিছু আগে কালো ব্রিফকেস সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে আসবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টানা বিরোধী দলবিহীন বাজেট পেশের রেওয়াজ ভেঙে এবারই ট্রেজারি বেঞ্চে জাতীয় পার্টির সদস্যরা অবশ্য বাংলাদেশের প্রধান একটি দলের অনুপস্থিতি চোখে পড়বে সকলেরই নিঃসন্দেহে স্বাধীনতার পরপরই তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উনিশশো সালের তিরিশে জুন বেতার ও টেলিভিশনে একই সঙ্গে উনিশশো একাত্তর বাহাত্তর অর্থবছরের ছয় মাস এবং উনিশশো বাহাত্তর অর্থবছরের বাজেট পেশ করেন সেই হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট দুই অর্থবছরের সাতশো ছিয়াশি কোটি ছত্রিশ লাখ টাকার জায়গায় আগামী অর্থবছরের বাজেটের আকার দুই লাখ পঞ্চাশ হাজার তিনশো দুই কোটি টাকা আমি আমার হিসাবে আমার এই পাঁচ বছরের টু হান্ডেন্ট পার্সেন্ট এটা অন্ততপক্ষে

তিনি একটা মন্তব্য করেছেন যার কোনো ভিত্তি নাই প্রত্যেকটি বছর সামাজিক নিরাপত্তায় খরচ উনি এটা শুরু করেছিলেন কেজিটা ওটা ছিল চিকেন ফিফ উনি কী করে বললেন যে প্রত্যেক বছর সামাজিক নিরাপত্তায় কমছে এ তো বাজেটের ব্যাপার ফিগারের ব্যাপার স্বাধীনতার পর প্রথম বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য ধরা হয়েছিল তিনশো আঠারো কোটি তিন লাখ টাকা এবং পুনর্বাসন প্রয়োজনে ধরা হয় একশো বিরাশি কোটি সাত লাখ আগামী বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ছিয়াশি হাজার কোটি টাকা খুব বেশি দিন নয় উনিশশো সালের ছয় জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী সাইফুর রহমান উনিশশো একাশি বিরাশি অর্থবছরের জন্য যে বাজেট দেন তার আকার ছিল চার কোটি টাকার তার দশ বছর পর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মোনেম উনিশশো নব্বই সালের চোদ্দোই জুন জাতীয় সংসদে উনিশশো নব্বই একানব্বই অর্থবছরের জন্য মোট বারো হাজার কোটি টাকার বাজেট পেশ করেন আরও এক দশক পর অর্থাৎ দু হাজার দুই তিন অর্থ বাজেটের আকার ছিল বিয়াল্লিশ হাজার পঁচাত্তর কোটি টাকা আর দু হাজার এগারো বারো অর্থ বছরে এই আকার বহুগুণে বেড়ে দাঁড়ায় এক লাখ একষট্টি হাজার দুইশো তেরো কোটি টাকা এই সরকারের আগের মেয়াদে প্রথম বাজেট ছিল এক লাখ দশ হাজার পাঁচশো তেইশ কোটি টাকার এবার আড়াই লাখ কোটি টাকা রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা